বিজনেস কার্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। প্রত্যেক দিনের ন্যায় আজকেও আপনাদের জন্য একটা ইউনিক টাইপ অফ বিজনেস আইডিয়া শেয়ার করব, যে ব্যবসাটি আপনারা 5 থেকে 7 হাজার টাকা পুঁজি দিয়ে বাড়ি থেকে শুরু করতে পারবেন, বাড়ির মহিলা থেকে পুরুষ উভয়ই এই ব্যবসাটি করতে পারবেন। খুব দারুণ একটা ব্যবসার আইডিয়া নিয়ে আজকে কথা বলবো, এবং যে ব্যবসার আইডিয়া নিয়ে কথা বলবো সেই প্রোডাক্টের মার্কেটে ব্যাপক হারে ডিমান্ড বা চাহিদা রয়েছে, এবং এই প্রোডাক্টটি মার্কেটে আনার সাথে সাথে আপনি বিক্রি করতে পারবেন। আপনি চাইলে, আপনি যদি না বিক্রি করতে চান, আপনি চাইলে লোক লাগিয়েও, ডিস্ট্রিবিউটারশিপ নিয়োগ করেও কিন্তু এই প্রোডাক্টটি বিক্রি করতে পারবেন। এ টু জেড তথ্য ভিডিওর মধ্যে দেওয়া হবে এই ব্যবসাটির। তো আশা করব আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ভিডিও শুরুর আগে আপনাদের কাছে কিছু কথা বলতে চাই, যেটা হচ্ছে বাইরে প্রচুর নয়েজ আসছে, মাইকে প্রচুর জোরে গান বাজছে, তাতে আমার কিচ্ছু করার নেই, সেই কারণে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভিডিও শুরুর আগে বাইরে যে নয়েজগুলো আসছে সেগুলো ইগনোর করে ভিডিওর দিকে একটু মনোসংযোগ দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো বাইরের যে আওয়াজগুলো আসছে সেগুলো ইগনোর করার চেষ্টা করবেন। তো চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে ব্যবসার আইডিয়াটি শুরু করা যাক। এবং ব্যবসার আইডিয়া শুরুর আগে আপনাদের কাছে প্রত্যেক দিনের মতো রিকোয়েস্ট থাকলো যে বিজনেস কার্ড চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু নতুন নতুন ব্যবসার আইডিয়া পেতে, ইউনিক টাইপের ব্যবসার আইডিয়া পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে করে আমি যখনই নতুন নতুন ব্যবসার আইডিয়াগুলো আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছাতে পারি। তো আজকে যে ব্যবসার আইডিয়াটি আপনাদেরকে দেবো সেটা আপনি আপনার বাড়ির রান্নাঘর থেকে শুরু করতে পারবেন মাত্র 5 থেকে 7 হাজার টাকা পুঁজি দিয়ে। আজকে যে ব্যবসার আইডিয়াটি আপনাদেরকে দেবো সেটা হচ্ছে পিকেল মেকিং বিজনেস বা আচার তৈরির ব্যবসা। তো আচার তৈরির ব্যবসা শুনে আপনারা চলে যাবেন না, কারণ আপনি আচারের কোম্পানি কিভাবে খুলবেন সেই আইডিয়াটি আপনাদেরকে দেবো। মাত্র 5 থেকে 7 হাজার টাকা দিয়ে আপনার নিজের নামে আপনি কিভাবে আচার তৈরির কোম্পানি খুলতে পারবেন সেই আইডিয়াটি দেবো, এবং আপনাকে কোনো আচার বিক্রি করতে হবে না। আপনি বিভিন্ন হকার্স লাগিয়ে বা যারা ডিস্ট্রিবিউটারশিপ আছে বা কোনো লোক লাগিয়ে ডিস্ট্রিবিউটারশিপ নিয়োগ করে আপনি আচারগুলো যে মার্কেট আছে আপনার স্থানীয় লোকাল মার্কেট আছে সেখানে আপনি বিক্রি করতে পারবেন। আচার কিভাবে তৈরি করবেন এবং কীভাবে প্রসেসটা পুরোপুরি ফুলফিল করবেন সে সম্পর্কে পুরো ডিসকাস করবো। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে জীবনে কোনো কাজই ছোটো না, আপনার ছোটো হয় ছোটো মানসিকতা। ছোটো মানসিকতা নিয়ে যদি আপনি থাকেন তাহলে কিন্তু আপনি কোনো ব্যবসাই ঠিকমতো করতে পারবেন না। প্রথমে আপনি একটা ছোটো ব্যবসা করুন, ছোটো ব্যবসা থেকে কিছু টাকা জমি আপনি একটা ভালো বড় ব্যবসা দাঁড় করাতে পারবেন। তো অবশ্যই আপনাকে ব্যবসা শিখতে গেলে একটা ছোটো ব্যবসা আপনাকে শুরু করতে হবে। প্রথমে আপনি পাইকারি দোকানে দোকানে বিক্রি করবেন ও স্থানীয় হকার নিয়োগ করে আপনি বিক্রি করবেন। যেমন ধরুন 100 গ্রাম 250 গ্রাম এরকম প্লাস্টিকের জারে ছোটো ছোটো লেভেল ছাঁটিয়ে আপনি সেল করবেন। এই ব্যবসাটিতে আপনাকে সফল হতে গেলে আচারের কোয়ালিটি অর্থাৎ আচার যেটা আপনি তৈরি করছেন সেই আচারের স্বাদের ব্যাপারে কিন্তু কোনো কম্প্রোমাইজ করলে চলবে না। একবার আপনার আচারের স্বাদ পাবলিকের রুচিতে ধরে গেলে তাহলে আপনার এলাকায় আপনি কিন্তু একদম চাকিয়ে বসতে পারবেন। আর আপনাকে অবশ্য স্বাদের ভিন্নতা আনার জন্য বিভিন্ন ভ্যারাইটিস আচার বানিয়ে ব্যবসা করতে হবে। যেমন ধরুন আমের আচার, আমড়ার আচার, মিক্সচার আচার, লঙ্কার আচার, লেবুর আচার, টক আচার ছাড়াও আপনি বিভিন্ন মিষ্টি আচারও তৈরি করে সেল করতে পারেন। তো কোথা থেকে আপনি শিখবেন? যেমন ধরুন আপনি বাড়ির মা ঠাকুমাদের কাছ থেকেও শিখতে পারেন বা পাড়ার কোনো কাকিমাদের কাছ থেকেও শিখতে পারেন, পাড়া প্রতিবেশীদের যারা আচার সম্পর্কে অভিজ্ঞ রয়েছে তাদের কাছ থেকেও আপনি শিখতে পারেন, বা আপনি ইউটিউব থেকে কিন্তু প্রচুর রেসিপি পেয়ে যাবেন। প্রচুর রেসিপি আছে আপনি ইউটিউব থেকে শিখতে পারেন, সেখান থেকে কিন্তু আপনি বেস্ট কোয়ালিটির আচারগুলো তৈরি করতে পারবেন। আচার তৈরির সময় একটা জিনিস কিন্তু খেয়াল রাখবেন, যেটা হচ্ছে আচারে যেন পোকা মশা মাছি আচারের ভেতরে যেন না পড়ে, যেহেতু এটা একটা খাদ্য জাতীয় প্রোডাক্ট। অবশ্যই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় আচার বানাতে হবে। আচার তৈরি হয়ে যাবার পরে আপনাকে ছোট্ট ছোট্ট মশলার প্লাস্টিকের জার কিনতে হবে, 100 গ্রাম 250 গ্রাম এরকম জার কিনতে হবে, যার দাম পড়বে আপনার 2 থেকে 3 টাকা। আপনি এই প্লাস্টিকের জারগুলো কোথা থেকে কিনতে পারবেন? আপনার স্থানীয় লোকাল যেখানে প্লাস্টিকের প্রোডাক্ট বিক্রি হয়, প্লাস্টিকের মালপত্র বিক্রি হয় সেখান থেকে, যেখানে মশলার ডিব্বা বিক্রি হয় সেই মশলার ডিব্বাগুলোই আপনি কিনে এনে আচার প্যাকেজিং করে সেল করতে পারবেন। জার ভর্তি করে ওজন মাপার জন্য আপনাকে একটা ওজন মাপার মেশিন কিনতে হবে, যেটাকে বলা হয় ওয়েইং স্কেল বা ওজন মাপার মেশিন, যেটা আপনি অ্যামাজন থেকে 600 থেকে 700 টাকার বিনিময়ে পেয়ে যাবেন। লেবেল যে কোনো প্রিন্ট বা অফসেট থেকে তৈরি করা যাবে, বা যেখানে বিয়ের কার্ড ছাপানো হয় সেখান থেকে আপনি ছোটো ছোটো স্টিকার্স বা লেবেল ছাপাতে পারবেন, এবং আঠা দিয়ে আপনাকে প্লাস্টিকের জারের গায়ে মেরে দিতে হবে বা চিপকে দিতে হবে। এরপরে আপনাকে সিলিং করার জন্য, সিলিং করার জন্য আপনি কি করবেন, 12 পিস করে আপনাকে জার একসাথে চারিদিকে যে নর্মাল প্লাস্টিকগুলো আছে যেগুলো আপনি স্থানীয় লোকাল মার্কেট থেকে কিনতে পারবেন খুব কম দামে, সেই প্লাস্টিক দিয়ে মুড়ে দেওয়ার পরে একটা ভ্যাকিউম ব্লোয়ার গান রয়েছে, সেই গানের সাহায্যে, ভ্যাকিউম ব্লোয়ার গানের সাহায্যে আপনাকে ভালো করে চারিদিকে হিট করে, হিটের সাহায্যে আপনাকে প্লাস্টিকগুলো চিপকে দিতে হবে। এইভাবে 12 পিস করে জার আপনাকে একসাথে করে আপনাকে প্যাকেজিং করতে হবে। ভ্যাকিউম ব্লোয়ার গানের দাম পড়বে আপনার 1200 টাকা, যেটা আপনি অ্যামাজন থেকে কিনতে পারবেন। আর বাংলাদেশের দর্শক বন্ধুরা,
দরাজ.com বা আজকেরডিল.com শপিং সাইট থেকে কিনতে পারবেন। প্রতি 100 গ্রাম আচারের জার আপনি পাইকারি বিক্রি করে লাভ করতে পারবেন 5 টাকা, আর 250 গ্রামের জারে আপনি লাভ করতে পারবেন সর্বোচ্চ 7 টাকা। প্রতিদিন যদি আপনি 100 পিস জার সেল করেন 100 গ্রামের, সেক্ষেত্রে আপনি প্রতিদিন 500 থেকে 700 টাকা পর্যন্ত আয় করতে পারছেন। এইভাবে যদি আপনার স্থানীয় লোকাল মার্কেটে আপনি জাঁকিয়ে বসতে পারেন, সমস্ত এলাকায় যদি আপনার আচারের সুনাম ছড়িয়ে যায়, সেই সময় আপনি কিন্তু প্রতিদিন প্রায় 400-500 পিস পর্যন্ত জার সেল করতে পারবেন পার ডে। তো আপনাকে একটা কাজ করতে হবে, যাদের কাছে বিক্রি করবেন তারা হচ্ছে গ্রোসারি শপ, সেখানে আপনি পাইকারি দিতে পারেন, বা যারা স্থানীয় হকার আছে যারা পাড়ায় পাড়ায় গিয়ে ফেরি করে তাদেরকেও আপনি দিতে পারেন, বা ডিস্ট্রিবিউটারশিপ নিয়োগ করেও কিন্তু আপনি আচারটা মার্কেটে সেল করতে পারেন। আর এই ব্যবসাটির জন্য কী কী লাইসেন্সের প্রয়োজন? লাইসেন্স লাগবে আপনার ট্রেড লাইসেন্স, ট্রেড লাইসেন্স যে কোনো ব্যবসার ক্ষেত্রে জরুরি। আর 2 নম্বর লাগবে আপনার FSSAI লাইসেন্স, অর্থাৎ ফাসা লাইসেন্স, যেটা আপনি 100 টাকার বিনিময়ে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে খুব সহজে বের করতে পারবেন। তো এই হলো সমস্ত প্রসেস আচার তৈরির ব্যবসা করতে গেলে বা আচার তৈরির কোম্পানি খুলতে গেলে। তো এই ব্যবসা সম্পর্কিত যদি আপনাদের মনে আর কোনো রকমের প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। পরের দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা নতুন ধরনের ব্যবসার আইডিয়ার সাথে, ততক্ষণে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ।